নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো ট্রিকোনমিত বিপরীত বৃত্তি অপেক্ষক এটি তোমাদের সিলেবাসের ইউনিট ওয়ান চ্যাপ্টার নাম্বার ফোর অন্তর্গত এই টপিকের উপর বেশ করে এই চ্যাপ্টারের উপর বেস করে বেশ কিছু ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি এবং সেখানে তোমাদের দেখিয়েছি টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রির প্রবলেম আজকে আমরা যে টাইপটি নিয়ে আলোচনা করব সেই টাইপটি হল টাইপ ফোর টাইপ ফোর এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন প্রথমে উৎপন্ন হবে স্যার আপনি টাইপ ওয়ানের একটা ফিগার দিয়েছিলেন অঙ্কের ওই চেহারা থাকলে ওই টেকনিকে অঙ্ক করবে স্যার আপনি টাইপ এরও একটা ফিগার দিয়েছিলেন আর ফর্মুলা শিখিয়েছিলেন ওই ফিগার দেখলে এই টেকনিক আপনি টাইপ থ্রির জন্য অঙ্কের একটা লুক দিয়েছিলেন আর বলেছিলেন এরকম চেহারার অঙ্ক হলে এইভাবে করতে হয় তো স্যার নিশ্চয়ই আমাদের এই টাইপ ফোরের জন্য কোনো ফিগার আছে তাই না তাই তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে এর জন্য কোনো জেনারেল লুক আছে বা কোনো রূপ আছে তো দেখো এর অ্যাকচুয়াল লুকটা কেমন দেখতে এরকম ধরনের ধরো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এরকম দেখতে অঙ্কগুলো হবে হতে পারে সেকেন্ড ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স হতে পারে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এরকম ধরনের অঙ্কগুলো দেখতে হবে ঠিক আছে কি বললাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হতে পারে হতে পারে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স হতে পারে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স তো এরকম ফিগার এরকম জেনারেল লুক হতে পারে এখন তোমরা বলবে স্যার এরকম জেনারেল লুক থাক আর যাই থাক আপনি তো আমাদেরকে একটা টেকনিক শিখিয়েছিলেন কি টেকনিক আমাদের চিন্তা চিন্তা করা শিখিয়েছিলেন আপনি যে এখানে যেই থাক না কেন ইউজ করতে বলেছিলেন গিরগিটি ফর্মুলা গিরগিটি ফর্মুলা আর বলেছিলেন এখানে যেই থাক ওটাকে কনভার্ট কর আগে ট্যান ভার্সে প্লাস ওখানে যেই থাক ওকে কনভার্ট কর আগের ট্যান ভার্সে কেমন করে আরে গিরগিটি টেকনিকের মাধ্যমে আর যখনই এটাতে কনভার্ট করে দিলাম তখন তখন আপনি বলেছিলেন স্যার যে এই ফর্মাটা ইউজ কর তাহলে ফর্মুলা ফর্মুলা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা কী ফর্মুলাটি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই স্যার অঙ্ক শেষ কোনো ঝুট নাই কোনো ঝামেলা নাই কমপ্লিট তাই না দেখো ঠিক বলেছো তোমরা মানছি তোমাদের টাইপ হচ্ছে ফোর মানছি তোমাদের জেনারেল লুক প্রত্যেকটা অঙ্কের কিন্তু এরকম ফান্ডাই থাকবে মানে সাইন সাইনভার্সের সঙ্গে কস ইনভার্সই থাকবে কিন্তু সাইন ইনভার্সের সাথে কস ইনভার্সই থাকবে ওরকম ট্যালিনভার্সের সাথে কিন্তু কট ইনভার্সই থাকবে ওরকম সেকেন্ড ভার্সের সাথে কোসেকেন্ডভার্স এক্স থাকবে আর যেমনই থাক না কেন তোমাদের চিন্তা করার পদ্ধতি আমি তো বলেই দিয়েছি অপারেটার যেই থাক বানাবে টেন ইনভার্সে কার মাধ্যমে ওই যে ট্রায়াঙ্গেলটা এঁকে নেবে মানে গিরগিটি ফর্মুলা আর যখন কমপ্লিট হয়ে গেল না নিয়ে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে কী ফর্মুলা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা তাহলে এগুলো অঙ্ক শেষ তো দেখো এই টেকনিকে যদি তুমি করো হান্ড্রেড পারসেন্ট অঙ্ক হবে কিন্তু আমরা কি চাইবো কিছু নতুনত্ব করতে যদি এরকম ধরনের থাকে তাহলে এর জন্য কি কোনো বিশেষ কোনো নিয়ম আছে সেই বিশেষ টেকনিকটাকেই আমরা এখন শিখব তো বিশেষ টেকনিক জানার জন্য আমাকে একটা বাস্তব বাস্তব চিন্তা আমাদের মাথায় আগে আনতে হবে কীরকম বাস্তব চিন্তা দেখো আমরা জানি কি ম্যান কি বললাম ম্যান আবার বলছি কি বললাম ম্যান প্লাস উম্যান ম্যান প্লাস উম্যান ইকুয়াল টু কি ফ্যামিলি ঠিক আছে ম্যান প্লাস ওম্যান ইকুয়াল টু ফ্যামিলি তো একটা বাস্তব চিন্তা করলাম মানুষ আর মহিলা মানে পুরুষ আর মহিলা তার মানে কি একটা পরিবার ঠিক তেমন আমরা যদি একটা টেকনিক বা প্লাস ফর্মুলা বাদি ট্রিক্স আর তার সাথে যদি আমি ফর্মুলা ম্যাচ করাই স্যার কী টেকনিক আর কী ফর্মুলা স্যার দেখো এই যে এরকম লুক থাকলে সাইন ইনভার্স এক্স ক্লিয়ার মনে রাখবে আমি যে টেকনিকটি শেখাচ্ছি জবরদস্ত টেকনিক আর সারা জীবন মনে থাকবে টেকনিকটা হচ্ছে কার কোয়ের টেকনিক কার টেকনিক কো ক্লিয়ার কী বললাম কার টেকনিক কোয়ের টেকনিক দেখো তো সাইন ইনভার্স এক্স ওর সাথে যদি না কো অ্যাড করো তো সাইন ইনভার্স এক্সের আগে কো অ্যাড করলে কী হয় কোসাইন কোসাইনের শর্ট ফর্ম কী কস ইনভার্স এক্স রেজাল্ট পাবো কি পাই বাই টু ওকে তো ভাবো একটা জিনিস আমরা এটাকে আর ট্যান ইনভার্সে বানালাম না এটাকে আর ট্যালেনভার্সে বানালাম না কারণ এটাকে ট্যালেন্টভার্স বানাবে ওকেও বানাবে তারপর ক্যাল রুলসে ফেলবে সূত্রে ফেলবে ক্যালকুলেশান করবে লাস্টে অ্যান্সার আসবে পাই বাই টু তাই এই টপিকটা বলছে ভাই অত কিছু করতে হবে না তুই শুধু এই ফর্মুলাটা মনে রাখ ফর্মুলাটা মনে রাখার কায়দাওটাও খুব সুন্দর কীরকম যা থাকবে প্লাস আগে কো অ্যাড করে দাও যেমন ম্যান প্লাস ও ম্যান এখানে ও অ্যাড হচ্ছিল ডব্লু ও এখানে ও অ্যাড হবে খালি ঠিক একই রকমভাবে দেখো সেক ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স বলো তো তাহলে পরেরটা কী হওয়া উচিত নিশ্চয়ই কো লাগানো নেই তাই কো লাগাতে হবে কো সেক ইনভার্স এক্স রেজাল্ট কী পাবো পাই বাই টু দেখো আমাদের দুটো ফর্মুলা মুখস্থ হয়ে গেল যেমন ধরো ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স তোমরাই বলো তো তাহলে এখানে কী লিখবো যার অ্যান্সার হবে পাই বাই টু তো যেহেতু টেন ইনভার্স এক্স লিখেছি নিশ্চয়ই আমাকে পাশে লিখতে হবে কো অ্যাড করো তাহলে কোট্যান কোট্যানের শর্ট ফর্ম কি কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু তো টোটাল এই তিনটে ফর্মুলা রয়েছে নাম্বার ওয়ান ফর্মুলা নাম্বার টু ফর্মুলা নাম্বার থ্রি ফর্মুলা এটা যদি ঘুরিয়ে পেঁচিয়েও দেয় তাও তোমাকে কিন্তু বুঝতে হবে যেমন ধরো উদাহরণ তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কাম করে দিতে পারে তোমাকে দিল সাপোজ কস ইনভার্স এক্স প্লাস ইকুয়াল টু পাই বাই টু তাহলে বলতে পারবে এখানে এই বক্সের মধ্যে কী লিখবো তখন তুমি বলবে স্যার সাইন ইনভার্স এক্স লিখুন ওটা তুমি ভাবা ভাবের বসে বললে বাট না তুমি কোন ধরনের কোন টেকনিক খাটিয়ে করবে যার সামনে কো ছিল না তাকে কো দিলাম নিশ্চয়ই ওর সামনে কো আছে কো ডিলিট করে দাও তো কো ডিলিট করলে কী পড়ে থাকবে কসের ফুল ফর্ম কি কো সাইন কো ডিলিট করে দাও পড়ে থাকছে সাইন তো লক্ষ্য করো আমরা এই থট অ্যাপ্লাই করে এই ফর্মুলাগুলোকে মনে রাখতে পারবো এবার এই টপিকটা করতে গেলে বা এই টপিকের অঙ্ক শিখতে গেলে আমাকে নিশ্চয়ই বেসিক ইনফরমেশন হিসাবে কিছু তো জানতে হবে তাই এবার লিখে রাখছি বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশান তো এই টপিকে বেসিক ইনফরমেশান হিসাবে আমাদের জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে হবে আর সেটা হলো কি সেটা হলো টু টেন ইনভার্স কুত্তা ইকুয়াল কস ইনভার্স ওয়ান মাইনাস কুত্তা স্কোয়ার বাই ওয়ান কুত্তা স্কোয়ার আমাদের বেসিক ইনফরমেশান হিসাবে আমাদের এই ফর্মুলাটি কিন্তু মনে রাখতে হবে স্যার এই ফর্মুলাটা নাম দিন এটা হচ্ছে টেন ইনভার্স ও কস ইনভার্স এর প্রেম হ্যাঁ দেখো এই ফর্মুলাতে কে কে রয়েছে ট্যানেনভার্স আর ইনভার্স রয়েছে না ওই কারণে ট্যানেনভার্স আর কসিনভার্সের প্রেম ভালোবাসা লাভ ওটাই হচ্ছে কি এই ফর্মুলাটা স্যার এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি আমরা কি আগে করেছি দেখো এই ফর্মুলাটা কিন্তু আমরা পূর্বে করেছি কীভাবে করেছি একটু লক্ষ্য করো আমি এখানেই করাই দেখো আমি যদি একটা সম্মুখীন ত্রিভুজ আঁকি মনে পড়ে তোমাদেরকে বার বার বলতাম যে এই লম্বোটা বাবু টু এক্স বারবার বলতাম এই অতিভুজটা বাবু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর বলতাম এটা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে তোমরা নিজেই ভাবো টু এন ইনভার্স এক্স কী বললাম টু ভার্স এক্স আবার বলছি টেন ইনভার্স এক্স সমান আমি এখান থেকেই সাইন ইনভার্স লিখতে পারতাম কস ইনভার্স লিখতে পারতাম টেন ইনভার্স সমস্ত অপারেটার দিয়ে লিখতে পারতাম কিন্তু আমার দরকার কস দিয়ে আমি ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলেছি তো টু টেন ইনভার্স এক্স সমান কী হবে যদি কস ইনভার্স দিয়ে লিখি তার লক্ষ্য করো ভূমি বাই অতিভ তো ভূমি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার মানে ভূমি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অতিভুজ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো লক্ষ্য করো আমরা দেখো এই ফর্মুলাটাই পেলাম টু টেন ইনভার্স কুত্তা ইকোয়াল কস ইনভার্স ওয়ান মাইনাস কুত্তা স্কোয়ার বাই ওয়ান প্লাস কুত্তা স্কোয়ার তো এই হল আমাদের টোটাল এই টপিকের উপর বেশ করে সমস্ত ইনফরমেশান আমি অঙ্কে যাওয়ার আগে এই টপিকটিকে আরেকবার সুন্দর করে বলে দিই দেখো আমরা তোমাদের এই চ্যাপ্টারের উপর পূর্বে যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমাদের টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আলোচনা করেছি এবং সেখানে তোমাদের প্রত্যেকটি টাইপের ক্ষেত্রে অঙ্কের ফিগার কী অঙ্কের সূত্র কী আর করবে কি করে সেই টেকনিক থট তোমাদের জানিয়েছিলাম এবার যখনই আমি আজকে নতুন একটা টাইপ ফোর করাচ্ছি তখন স্বাভাবতই তোমার মাইন্ডে এটা খেলতেই পারে স্যার তাহলে কি এমন অঙ্ক দেখব বা জিনিস দেখব যার ফলে আমি বুঝতে পারবো স্যার যে অঙ্কে এই অঙ্কটা এই টপিকে দলে পড়ল তো দেখো জেনারেল যে এর লুক সেটা হচ্ছে সাইন ইনভার্স থাকলে ওখানে কস ইনভার্স থাকবেই এখন তো বুঝে যাবে কেন কারণ থট তো পেয়ে গেছে এখানে দেখো ওর সামনে কো লাগালে কস ইনভার্স পাচ্ছ ওর সামনে কো লাগালে কট পাচ্ছ ওর সামনে কো লাগালে কো পাচ্ছ তার মানে এরকম ফিগার থাকলে গেলেই আমরা বুঝে ফেললাম যে এ ব্যাটা এই টপিকের অঙ্ক এখন আমরা জেনারেল লুক তো বুঝতে পারলাম কিন্তু ওই ফর্মুলা বলার আগে তোমার ধারণা কি ছিল তোমার ধারণা ছিল স্যার এখানে সাইন থাক কজ থাক আমার ওটা ফ্যাক্টার না আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে স্যার চিন্তা হচ্ছে গিরগিটি ফর্মুলা যে অপারেটার থাক আমি সেটাকে গিরগিটি টেকনিকের মাধ্যমে ট্যান ইনভার্সে বানাবো আর আপনি কষ্ট করে আমাদের ট্যান ইনভার্সের ফর্মুলাও শিখিয়ে দিয়েছিলেন ফর্মুলা ফেলবো অঙ্ক হয়ে যাবে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক হবে এরকম বলছি না অঙ্ক হবে না অঙ্ক হবে তো আমরা চলো না এরকম ধরনের অঙ্ক থাকলে একটা নতুন কিছু শিখি একটা নতুনত্ব নিয়ে আসি ওই কারণে আমি কি বললাম একটা বাস্তব চিন্তা তোমাদেরকে তুলে ধরলাম কি ম্যান প্লাস ওম্যান ইকুয়াল টু যেমন ফ্যামিলি ম্যান ওর আগে ডব্লু ও লেখা হয়েছে সমান ফ্যামিলি ঠিক একই রকমভাবে টেকনিকের দলেও কি পড়বে সাইন তো ম্যান প্লাস ওম্যান সাইন ইনভার্স এক্স ওর সামনে কো অ্যাড করো অ্যান্সার কী হবে ফ্যামিলি মানে পাই বাই টু একই রকম সেকের ক্ষেত্রেও একই রকম ট্যানের ক্ষেত্রেও কো থাকলে কোটা ডিলিট করে দেবো আর কো না থাকলে কোটা অ্যাড করব। তাহলেই আমার ফর্মুলা দাঁড়িয়ে যাবে তাহলে তোমার লক্ষ্য করো একে কি আর আমি কখনো মানে এবার থটটা কি দাঁড়ালো দেখো এবার আমাদের চিন্তা এরকম দাঁড়িয়ে গেল সেক ইনভার্স এক্স প্লাস কোশেক ইনভার্স এক্স এই যে এই অবধি ফর্মুলা জানার পর আমাদের থট কী দাঁড়ালো চিন্তার পরিবর্তন হলো এখানে যে আমরা ওই ফর্মুলা জানার আগে পূর্বে ওই ফর্মুলা জানার পূর্বে আমাদের থট ছিল একে গির্গিটি ফর্মুলা অ্যাপ্লাই করবো গিরগিটি ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমরা ট্যানেন ইনভার্স কিছু প্লাস টেন ইনভার্স কিছু ফর্মে বানাবো তারপর ফর্মলা অ্যাপ্লাই করব যা চার পাঁচ লাইনের কাজ কিন্তু যখনই আমরা এই ফর্মুলাটা জেনে ফেললাম আমাকে আর কোনো গির্গিটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে না ডিরেক্ট বলতে পারবো ও সেকেন্ড ভার্স এক্স আর সামনে কো লাগানো হয়েছে তার মানে ডিরেক্ট অ্যান্সার কি পাই বাই টু দেখো আমরা একটু আপডেট হলাম এরকম ফিগার থাকলে তো এটাই বলছি যে ফর্মুলা জানার আগে আমরা এরকম অঙ্ক দিলে এই থট দিয়ে করতাম কিন্তু ফর্মুলা যখন জেনে ফেললাম এরপর যদি এরকম সিচুয়েশান দেখি তাহলে তার জায়গায় পাই বাই টু লিখব ওকে আর এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে এই ফর্মুলাটা খুব দামি ফর্মুলা আমাদের লাগে ট্যান ইনভার্স আর কস ইনভার্সের মধ্যে প্রেম সম্পর্ক কি সম্পর্ক টু ট্যান ইনভার্স কুত্তা সমান কস ইনভার্স ওয়ান মাইনাস কুত্তা স্কোয়ার বাই ওয়ান প্লাস কুত্তা স্কোয়ার কী করে আসে তা তোমার দেখালাম তো এই হলো আমাদের সামগ্রিক চিন্তাভাবনা আশা করছি তোমরা এই অবধি বুঝতে পারলে প্রথমে তোমরা এই অবধিকে লিখে নাও ক্লিয়ার আগে লিখে নাও তারপর আমরা চলে আসছি অঙ্কে সিম্পলভাবে যদি বলি টাইপ ফোরের অঙ্ক জেনারেল লুক হচ্ছে এটা তোমাদের থট কী কাজ করবে এটাকে আমি গিরিগিটির মাধ্যমে ট্যানেন্ট বার্সে পরিণত করে করবো যখনই ফর্মুলা জেনে ফেললে তখন এই থট ডিলিট সঙ্গে সঙ্গে ওই থট এন্টার হয়ে গেল যে ওটা ওরকম দেখতে পেলে বললাম বেসিক ইনফরমেশন কী ব্যাস এই হলো আমাদের প্রথম অংশ এবার চলে আসছি আমরা এই চ্যাপ্টারের এই টপিকের এই টাইপের অঙ্কে এবারে চলে আসছি আমরা এই টপিকের প্রবলেমে দেখো এখানে আমি প্রবলেমটাকে প্রয়োগের উপর ভিত্তি করে আমি তিন রকম থটে ভাঙতে পারি যেমন যেমন একদম জেনারেল টাইপের মানে সাধারণ অঙ্ক ক্লিয়ার সাধারণ অঙ্ক মানে মানে কোনো ঘুরপ্যাস থাকবে না তুমি দেখেই বুঝতে পারবে কি অ্যাপ্লাই হবে ঠিক আছে নাম্বার টু রহস্য মানে ওই রহস্যটা দেখতে পেলেই তুমি কিন্তু একটা নির্দিষ্ট কাজ করবে তাই রহস্য লিখলাম আর লাস্ট লিখলাম বুদ্ধি নামে বুদ্ধি কিন্তু কাজে এটাই বেশি সোজা তো এই তিন রকমের অঙ্ক আমি তুলে ধরছি তিনটা অঙ্কের মাধ্যমে ব্যাস তাহলে এই টপিক শেষ লক্ষ্য করো প্রথমে দেখো সাধারণের ক্ষেত্রে কেমন অঙ্কটা কিভাবে দেবে তোমাদের বলতে পারে যে ভাই মান নির্ণয় করো মান নির্ণয় করো এবার কার মান নির্ণয় করতে বলেছে ওরা বলেছে সাইন অফ সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ বলেছে বাবু তুমি এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো ওকে এবার তুমি এর মান কী করে নির্ণয় করবে আমরা এটা শিখব নাম্বার টু নাম্বার টু আমরা আর একটা অঙ্ক শিখব কি প্রমাণ করো প্রমাণ করো প্রমাণ করো কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ টু বাই টু তাহলে আমরা এই অঙ্কটি করবো প্রমাণ তাহলে টোটাল কটা অঙ্ক হলো দুটো আমাদের আরেকটা লাস্ট প্রবলেম শিখতে হবে বুদ্ধির উপর বেশ করে সেটা হলো মান নির্ণয় আবার মান নির্ণয়ের অঙ্ক এখন মান নির্ণয় তো একটা স্যার করেছিলাম এটা আবার কীরকম মান নির্ণয় দেখো তোমাকে বলেছে টেন অফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস টেন অফ কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর মান কত হবে এটাকে ক্যালকুলেশান করলে কত হবে ব্যাস এই তিন রকমের অঙ্ক তোমাকে শিখতে হবে তো প্রথমে বলি তোমাদের দেখো ফার্স্ট অঙ্ক খুবই সহজ কেন আরে বাবা তুমি তো জানো যে সাইন ইনভার্স এক্স প্লাস ওর আগে কো লাগাও না তাহলে কি দাঁড়াচ্ছে কস ইনভার্স এক্স সমান কত হয় বাই বাই টু এটা একটা স্পেশালিটি এই টপিকের যদি এই টপিকটা না জানতাম তাহলে বোকার মতো কি করতাম সাইনটাকে ট্যান বানাতাম কসটাকে ট্যান ইনভার্স বানাতাম তাহলে দেখো এই সাধারণ টাইপের অঙ্কে কীরকম ব্যাপারটি দেখো এখানে রয়েছে কি রয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমরা জানো যে এরকম ধরনের অঙ্ক থাকলে গেলে একটু আগেই বললাম যে তোমাদের থট কি খাটতে পারে ফার্স্ট আমরা এটাকে বানাচ্ছি ট্যান ইনভার্স কিছু প্লাস কসটাকে বানাচ্ছি ট্যান ইনভার্স কিছু তাহলে আমরা সরাসরি এবার ফর্মুলা প্রয়োগ করতে পারব কেউ যদি মনে করে স্যার আমি ওকে চিনতে পেরেছি কি সাইন আছে কো লাগালে কস ইনভার্স হয়ে যাচ্ছে তাই আমি ডিরেক্ট লিখতে পারি পাই বাই টু তো মনে করে দেখো কেউ যদি ট্যান ইনভার্স বানানোর পর যদি চার পাঁচ লাইন ক্যালকুলেশন করে তবুও পরিশেষে এর ক্ষেত্রে অ্যান্সারটা পাই বাই টুই আসবে তাই আমরা এটাকে ফর্মুলা হিসাবে ট্রেট করব। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস ইনভার্স এক্স মানে কত পাই বাই টু তাই তো যদি আমি এখানে এক্স না দিয়ে ওয়ান বাই টু লিখি কি বললাম এক্স না দিয়ে ওয়ান বাই টু লিখি তবুও ওর রেজাল্ট কী পাবো পাই বাই টু তাই আমরা এখানে লিখছি সাইন আর সাইন ইনভার্স এক্স প্লাস ওর আগে কো লাগালে কস ইনভার্স এক্স পাচ্ছি তার মানে পাই বাই টু আর তোমরা সবাই জানো যে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি এর মান বা সাইন পাই বাই টু এর মান কী হয় ওয়ান তাহলে আমাদের এই প্রবলেমটি কমপ্লিট এবার দেখো প্রমাণ করো এটা ইকুয়াল টু পাই বাই টু তুমি কি করে ভাববে যে এটার জন্য এই টপিকটা কাজে লাগবে এটা যেমন জেনারেলভাবে বুঝতে পারছিলাম যে ফর্মুলা পড়ছে এখানে তো একটা সাইন বা একটা কস বানানো নেই তাহলে তুমি কি করে গেস করবে যে এটাই এই টপিকের অঙ্ক তো লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু ফর্মুলা কি জানো তুমি পাই বাই টু তাই তো একই রকমভাবে সেক ইনভার্স এক্স প্লাস কো সেক ইনভার্স এক্স আমরা জানি এটা সমান পাই বাই টু আমরা জানি টেন ইনভার্স এক্স প্লাস কো লাগাও না তাহলে কট ইনভার্স এক্স এটা মানে কত হয় পাই বাই টু তাহলে লক্ষ্য করো আমরা এই যে তিনটে ফর্মুলা প্রয়োগ করলাম এই তিনটা ফর্মুলার ক্ষেত্রেই কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে অ্যান্সারটা কী পেলাম পাই বাই টু যেহেতু এই প্রমাণটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এক প্রান্তে পাই বাই টু রয়েছে তাই আমার সন্দেহ হলো যে তাহলে এমন হবে না তো যে এই অঙ্কটাতে এই ফর্মুলা কাজে লাগতে পারে কারণ আমি যে পাই বাই টু দেখতে পাচ্ছি তাহলে এক কাজ করি আমরা এই দুটোর মধ্যে একটাকে সাইন বানিয়ে দেখিত একটাকে সাইন ইনভার্স বানিয়ে দেখিত ও ফর্মুলা আকারে পড়ছে কি না তো এই কারণে আমি কি করলাম লেফট হ্যান্ড সাইডটাকে আগে লিখলাম কি রয়েছে বলো তো কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ এবারে আমার ধান্দা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি সাইন ইনভার্সে বানাও ধরো সাপোজ এটাকে সাইন ইনভার্স বানাচ্ছি তার মাধ্যমে গিরগিটি ফর্মুলার মাধ্যমে বলতে চাও স্যার গিরগিটি ফর্মুলাটি কি দেখো আমি বলেছিলাম সুন্দর করে একটা আগে সমকরিতে বুঝ আঁকবে আঁকার পর এই কোনটাকে ফিট করো কস ইনভার্স ওয়ান বাই কত রুট ফাইভ কস মানে কি জানি ভূমিবায়ু অতিভুজ ভূমি হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে রুট ফাইভ তাহলে লম্ব অনায়াসে পেয়ে যাচ্ছি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে ক্যালকুলেশান করলে কত পাচ্ছি টু তাহলে আমি এই কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভকে ট্রান্সফার করে দিচ্ছি পরিবর্ত করে দিচ্ছি কিসে সাইন ইনভার্সে তাহলে লিখতে পারি সাইন ইনভার্স লম্ববায়ু অতিভুজ লম্ব হচ্ছে টু আর অতিভুজ হচ্ছে রুট ফাইভ আর ওকে তো কিছু করিনি ও যা আছে থাকলো পরে মানে কস ইনভার্স টু বাই রুট ফাইভ এবার লক্ষ্য করো তো সাইন ইনভার্স এক্স প্লাস ওর আগে লাগাও না কস ইনভার্স এক্স আরে এটা তো এই ফর্মুলা পড়ে গেল আর আমরা জানি এই ফর্মুলাটি হচ্ছে কি পাই বাই টু দেখো আমরা খুব সিম্পলভাবে প্রমাণ করে দিতে পারলাম যে এটা সমান পাই বাই টু হবে মানে রাইট হ্যান্ড সাইড তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করছি বুঝতে পারলে তাহলে এ অঙ্কটার সঙ্গে এ অঙ্কটার পার্থক্যটা কি এ অঙ্কে ডিরেক্ট বুঝতে পারছিলাম আর এ অঙ্কে পাই বাই টু দেখে সন্দেহ হলো যে এবারটা কিন্তু এই ফর্মুলার মধ্যে একটা পড়তে পারে তাই আমরা টার্গেটটা নিলাম যদি এখানে ট্যান থাকতো আমরা চেষ্টা করতাম ওকে কট বানানোর যদি এখানে কোশেক থাকতো ওকে সেক বানানোর চেষ্টা করতাম মানে এই ফর্মুলার আন্ডারে যে অপারেটার প্রয়োজন সেটা বানানোর চেষ্টা করতাম এবার নেক্সট দেখো আমাদের এই বুদ্ধির অঙ্কটি তো দেখো কি বলেছে মান নির্ণয় করো এটা প্লাস এটা এর মান চেয়েছে তো ট্যান অপারেটারকে দেখে আমার কোনো রকম ভয় লাগে নি ট্যান অপারেটরকে দেখে কোনো প্রবলেম ক্রিয়েট হয় নি সমস্যার কোথায় গেল যেন যখন অ্যাঙ্গেলটা দেখলাম আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা কী আছে বলো তো অ্যাঙ্গেলটি আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই তাই না আচ্ছা ওখানে অ্যাঙ্গেলটা কী আছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই তাই তো তো কী সম্পর্ক আছে বলো তো সাইন ইনভার্স সাইন ইনভার্স ইনভার্স কস ইনভার্স কী সম্পর্ক আছে আমরা জানি এই দুটো যোগ করলে আমরা পাই কি পাই বাই টু আর এই দুটো যোগ করলে আমরা পাই পাই বাই টু এবার আমাদের টার্গেট কি জানো আমাদের টার্গেট হচ্ছে এই যে কোন দেখছো না কারণ ইনভার্স কী ডিনোট করে একটা কোন ডিনোট করে আমি এই সাইন ইনভার্সগুলোকে হয় কস ইনভার্সে ট্রান্সফার করব কিংবা ওই যে কস ইনভার্সগুলো আছে না তাকে সাইন ইনভার্সে ট্রান্সফার করো যে কোনো একটা কাজ করো তো এক কাজ করি আমি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সহজেই পেয়ে যাব। কি নাইনটি ডিগ্রি মাইন তাহলে এই সাইন ইনভার্স এক্সের মান কত হচ্ছে পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স আমরা করছি কি টেন এখানে সাইন ইনভার্স এক্স না লিখে সাইন ইনভার্স এক্সের জায়গায় লিখছি পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স ওকে একই রকম আমি সাইন ইনভার্স ওয়াই লিখবো না আমি সাইন ইনভার্স ওয়াই না লিখে সাইন ইনভার্স ওয়াইয়ের জায়গায় কী লিখছি পাই বাই টু মাইনাস কস ইনভার্স ওয়াই কী বললাম প্লাস পাই বাই টু মাইনাস কস ইনভার্স ওয়াই দেখো আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল যে ট্যানের যে কোন যেন কোনটা ইনভার্সের একই অপারেটারে থাকুক তাই দেখো এখানে কি রয়েছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই তো আর এখানেও দেখো কস ইনভার্স এক্স কস ইনভার্স ওয়াই পেয়ে গেছো তাহলে আর কোনো ঝামেলা থাকলো না এরপর এই লাইনটাকে জাস্ট সিম্পল ক্যালকুলেশান করতে হবে দেখো আমরা কী করে ক্যালকুলেশান করি এবারে সমান টেন থাকলো আচ্ছা পাই বাই টু প্লাস পাই বাই টু মানে কথা হয় টু ইনটু পাই বাই টু তাই লিখলাম টু ইনটু পাই বাই টু আচ্ছা এখান থেকে আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কী পাচ্ছি পাচ্ছি cos⁻¹x + cos⁻¹y আর নিচে কি রয়েছে + tan cos⁻¹x + cos⁻¹y যাক এরপর আমাদের नेक्स्ट কাজ কি দেখো नेक्स्ट কাজ হচ্ছে যে পাই বাই এর আগে লক্ষ্য করো জোর না বিজোর রয়েছে যদি বিজোর থাকে তাহলে অপারেটারটা চেঞ্জ হতো কিন্তু জোর আছে তাই অপারেটার চেঞ্জ হবে না ট্যান ট্যান থাকবে তাহলে কি লিখবো ট্যান অ্যাঙ্গেলটি কত অ্যাঙ্গেল হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এবার সামনের চিহ্ন প্লাস না মাইনাস হবে কি করে বুঝবে ওই যে সেই অল সাইন টেন কসের টেকনিকে অল সাইন টেন কসের টেকনিকে কীরকম টু ইন্টু নাইনটি ডিগ্রি একটা নাইনটি ডিগ্রি দুটো নাইনটি ডিগ্রি কিন্তু মাইনাস কিছু মাইনাস কিছু পিছিয়ে গেলাম পড়লাম কোন ঘরে বলো সাইনের ঘরে গিয়ে পড়লাম টেনের ঘরে গিয়ে গিয়ে পড়েছি না যেহেতু টেন বাট পড়লাম অন্য ঘরে তাই আমরা মাইনাস দেবো আর এখানে কী ছিল দেওয়া প্লাস টেন কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই কিন্তু লক্ষ্য করো এই দুটো সমান বাট অপোজিট ও মাইনাস তো প্লাস ক্যান্সেল করলে অ্যান্সার পাচ্ছে কি জিরো তো দেখো কত সিম্পল অঙ্ক তো আমাদের এই টাইপের অঙ্কে তিন ধরনের অঙ্ক আমরা দেখতে পাই একটা ডিরেক্ট জেনারেল নাম্বার টু আমরা প্রামাণ্য বিষয়ে দেখলাম পাই বাই টু রয়েছে তার মানে ডাল কুচ কালা হে মানে আমরা এর সন্দেহ করে এই রহস্যের টেকনিকে করলাম কিভাবে আমরা দুটোর মধ্যে দেখলাম একটাকে কি বানানো যায় দুটোই কস আছে তাই প্রথমের কসটাকে সাইন পরিণত করলাম দেখলাম অটোমেটিক্যালি ফর্মুলা পড়ে গেল আর এই যে বুদ্ধির অঙ্ক কি বুদ্ধি অ্যাপ্লাই করলাম এখানে যে কোনটা আছে ওইখানেও সেই কোনটাই আমি রাখতে চাই একই অপারেটরে তাই আমি ওই কাজটি করলাম এবারে দেখো আমরা এর উপর বেস করে আর এক দুটো অঙ্ক করি তাহলেই আমাদের এই টপিক এই টাইপ শেষ হবে এবারে লক্ষ্য করো এই প্রবলেমটি কি দেওয়া রয়েছে কস সাইন ইন হাফ প্লাস সেক ইন টু আচ্ছা আমরা এটা করতে পারি কস থাক সাইন ইনভার্স ওয়ান বাই টু থাক আমরা না গ্রিগিটিভ ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সেক ইনভার্সকে কনভার্ট করছি কিসে বলতো কস ইনভার্সে কী করে কনভার্ট করবে দেখো এই পাশে একটা ট্র্যাঙ্গেল আঁকলাম আঁকার পর ওকে বললাম বাবু তুই কি সেক ইনভার্স টু টু মানে কি টু বাই ওয়ান তোমরা জানো সেক মানে কি অতিভুজ বাই ভূমি তাহলে লম্ব কি হতো লম্ব হতো রুট অভার ফোর মাইনাস কি ওয়ান তার মানে রুট ওভার থ্রি যদিও প্রয়োজন লাগবে না এর ক্ষেত্রে কেন প্লাস আমি যদি কস ইনভার্স করি না তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ শেখ তো অতিভুজ আর ভূমির ইনফরমেশান দিয়েই দিচ্ছিল উল্টালে হয়ে যেত তাহলে কস মানে কি ভূমিবায় অতিভুজ মানে ওয়ান বাই টু এবার লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স আর ওর আগে কো লাগাও তাহলে কস ইনভার্স এক্স পেয়ে যাচ্ছ না তাহলে এটা ফর্মুলা পড়ে গেল আর আমরা জানি এর ফর্মুলা যে প্রয়োগ যে করবো কী দাঁড়াবে পাই বাই টু কিন্তু কস পাই বাই টুর মান কত হয় জিরো তাই এটি হচ্ছে আমাদের অ্যানসার দেখো খুব সিম্পল অঙ্ক ছিল এবারে আরেকটি অঙ্ক দেখো অঙ্ক নাম্বার এইট কী বলেছে সমাধান করো সমাধান করতে দিয়েছে আর অঙ্কটি কী বলেছে টেন ইনভার্স ওয়ান বাই এক্স প্লাস টেন ইনভার্স টু ইকুয়াল টু পাই বাই টু আমাদের এটাকে সমাধান করতে দিয়েছে এক্স ইকুয়াল টু কত তো দেখো আমরা কি এরকম করতে পারি দেখো তো বা টেন ইনভার্স ওয়ান বাই এক্স থাক প্লাস টেন ইনভার্স টু থাক আমরা এখানে পাই বাই টু না লিখে আমরা লিখতে পারি না যে টেন ইনভার্স ওয়ান বাই এক্স ইনভার্স ওয়ান বাই এক্স বললাম ওয়ান বাই এক্স প্লাস ইনভার্স ওয়ান বাই এক্স কারণ এটা মানেও তো পাই বাই টু হয় এবার বোথ সাইডে যদি আমরা টেন ইনভার্স ওয়ান বাই এক্স টেন ইনভার্স ওয়ান বাই এক্স করে দিই তাহলে কী পাচ্ছি পাচ্ছি টেন ইনভার্স টু সমান ইনভার্স ওয়ান বাই বুঝতে পারলে করলাম আমি জাস্ট এখানে পাই বাই টু এর জায়গায় লিখলাম টেন ইনভাস ওয়ান বাই টু ওয়ান বাই এক্স প্লাস কটিন বাস ওয়ান বাই এক্স কেউ ইচ্ছা করলে টেন ইনভার্স টু প্লাস কটিন বাস টুও লিখতে পারতে এরপর আমরা করছি কি টেন ইনভার্স টু থাকলো সমান আমরা যদি কটটাকে ট্রান্সফার করি টেন ইনভার্সে কট তোমাকে ইনফরমেশান দিয়েই দিচ্ছে উপরেরটা ভূমি নিচেরটা লম্ব তাই না লম্ব আর ভূমি পেয়েই গেলাম তার মানে টেন ইনভার্স কি লিখতে পারি লম্ব ভূমি মানে এক্স বাই ওয়ান বোথ সাইড থেকে যদি টেন ইনভার্স ক্যান্সেল করি তাহলে আমরা এক্স টু পেয়ে যাচ্ছি কত টু দেখো কত সিম্পলভাবে অঙ্কটি হয়ে গেল প্রমাণ করো টু টেন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস সাইন ইনভার্স প্রমাণ করো এটা নাকি সমান হবে পাই বাই টু অঙ্ক নাম্বার আমাদের স্টাডি মেটেরিয়ালসের সিক্স ওকে তো প্রমাণ করো টু টেন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস সাইন ইনভার্স ফোর বাই ফাইভ ইকুয়াল টু পাই বাই টু কী করে করবে দেখো আমি তো দেখলাম এখানে পাই বাই টু আছে সন্দেহ প্রকার হয়ে গেল কেন আমরা জানি অ্যান্সার পাই বাই টু থাকলে এই কেসটা কিন্তু আসবেই এবার যেহেতু ও সাইন ইনভার্স বানানো আছে তার মানে কি আমাকে এই পুরোটা কিসে কনভার্ট করতে হবে কসে কনভার্ট করতে হবে তাই না এই পুরোটাকে কসে কনভার্ট করতে হবে কিন্তু তুমি জানো একটা ফর্মুলা শিখিয়েছিলাম কি ট্যান ইনভার্সের সাথে কস ইনভার্সের প্রেম ট্যানিনভার্সের সাথে কস ইনভার্সের প্রেম कि सूत्र छोड़ते टू टैन इन भार्स कमान कस इन भार्स वान माइनस कूत्ता स्कोयर ब्लस कूत्ता स्कोयर तीन एक ही टेक्निक लगा क्या देखो टू टैन इन भार्स कुत्ता सूत्र की कॉस इन ওয়ান মাইনাস কুত্তা স্কোয়ার বাই ওয়ান প্লাস কুত্তা স্কোয়ার আর পাশে তো কী ছিল সাইন ইনভার্স ফোর বাই ফাইভ ছিল এরপর একে একটু ক্যালকুলেশান করি কীরকম দেখো কস ইনভার্স আচ্ছা বলতে পারবে এটা মানে কত ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন ওয়ান প্লাস ওয়ান বাই নাইন প্লাস সাইন ইনভার্স ফোর বাই ফাইভ আমরা যদি আর লাইন ক্যালকুলেশান করি কস ইনভার্স কী প্রয়োজন লসহ করার হরে তো নাইন দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মকে নাইন দিয়ে মাল্টিপ্লাই করো তো ওয়ানকে নাইন দিয়ে গুণ করলে কত হয় নাইন মাইনাস एके एके तो, Plus, ए नाइन दिए माल्टिप्लै कर वन, एके नाइन दिए माल्टिप्लै कर ले नाइन प्लस क वन प्लस साइन इनभार्स तो फोर फाइव बार लक्ष्य करो ये कॉस इनवार्स एट टेन तो एट तोट टेन माने कि फोर बै फाइव प्लस साइन इनभार्स फोर बै फाइव अरे साइन इन কুত্তা বা সাইন ইনভার্স এক্স প্লাস ওরা কো লাগাও না কস ইনভার্স এক্স এটা মানে কি হয় বাই বাই টুই তো হয় তাহলে দেখো আমরা খুব সিম্পলভাবে অঙ্কটি করতে পারলাম তোমাদেরকে আবার বলি এই যে টু ট্যানেনভার্স ইনভার্স থেকে কস ইনভার্সে পরিণত করার যে সূত্র এই সূত্রটি কিন্তু বড় বড় অঙ্কের ক্ষেত্রে খুব প্রযোজ্য হয় তাই আমরা এই ফর্মুলাটিকে একদম সুন্দর করে মাথায় রাখবো তাহলে দেখবে অঙ্ক খুব সহজ হয়ে যাবে পরিশেষে বলি যদি তোমাদের কারোর এই টপিকটি বা এই টাইপটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা লাইক দিও আর ভিডিওটি পছন্দ হলে অন্যদের সাথে তা শেয়ার করিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও ধন্যবাদ